ও ভাই দেখেন আপনারা আব্বু একটা ফলি মাছ পাইছে এটা ফলি মাছ চিতল মাছ সো অনেক বড় একটা ফলি মাছ পাইছে আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আমার আব্বুকে নিয়ে আসলাম আজকে আব্বু বলতেছিল যে আজকে আমরা মাছ ধরবে রাতে সো আজকে আমি আর আব্বু চলে আসলাম দেখি আমার আব্বু আজকে কতটুকু মাছ পায় ওকে আপনারা আমাদের সাথে থাকবেন আজকে ভিডিওটা আপনারা খুব এনজয় করবেন আর ভিডিওতে দেখেন কতটুকু মাছ পায় ওকে একটু দেখেন এটা আমাদের বিল আমাদের বলতে আমাদের পাড়া থেকে আসো অনেক দূর বহু দূর আসছি এখানে দেখা যাক আমরা মাছ পাবো কি না ওদিকে দেখো ওদিকে ধার দিয়ে দেখো ধার দিয়ে দেখো ওইদিকে তো মাছ থাকার কথা তাই ওদেরছে পাতের মধ্যে আছে টাকের মাছ নাকি মনে হচ্ছে কই মাছ কই মাছ একটা কই মাছ পাইছে ও বাবা বা একটা মাছ পাইছে এখন দেখি একটা সাইড করলাম আমরা এখন পাইতে পারি একটু ভালো দেখতে হবে গোলা কেন

মাসাস মাসাস পানি অনেক ঘোলা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেকটা মাছ আমরা দেখতে পাইছি ওই যে সামনে আস্তে 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 হ্যাঁ পড়ছে 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 বন্ধুরা একটা আমাদের এখানে শিকারটা পাই মানে অলরেডি শিকারটা পেয়ে গেছে দেখেন অবশ্যই কি মাছ হতে পারে আপনারা দেখেন একটু ওয়েট করেন এটাও কই মাছ দেখতে পাচ্ছেন এত কই মাছ কেন বাবারি আবার একটা কই মাছ পেয়ে গেছে এখানে কই মাছই বেশি এখানে কি যেন দেখতেছি কই মাছই তো বেশি দেখতেছি ওটাই তো দেখো দিন আবু সামনে দেখো দিনই আছে মনে হয় এদিকে পানি একটু বেশি

আব্বু মনে হয় মাছ পেয়ে যাবে মনে হয় দেখি পাইছে এটাও কই মাছ আব্বু দোরা দেখতে পাচ্ছেন এত কই বাবা রে বাবা পানি কমায় গেছে তো উম তো এতিয়া একটু মাছ আছে যদি পানি ঘোলো কুটি খানে আমি আমি দেখলাম এই ভিতরে ভিতরে ঢুকছে ভিতরে ঢুকছে ভিতরে ঢুকছে হম হম পড়ছে 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 হাত দেখ আমি এখানে আগে থেকে দেখেছি ওই যখন ইয়ে মাছ ভাই বন্ধুরা আপনারা বিশ্বাস করতে পারবেন এই কল্পনা করতে পারি এতগুলো আমাদের যে কই মাছ যে এত বড় বড় হয়েছে একে আঙ্গে কই মাছ বড় বড় তারপর অনেক বড় বড় অনেক বড় বড় হয়েছে ও তাড়াতাড়ি দেখো এটা কি

এখানে একবার হয়েছে এত ঘোলা পানি বৃষ্টি বৃষ্টি হয়েছে তো আবার বৃষ্টি হয়েছে ওই জন্য আবার পানি আজকে অনেক বলে মাছ পাইছি আমি চিন্তা করলাম যে আব্বু আর আজকে মাছ খুব মার ধরতে আসবো এবার রাখি না রাখি খুব একটু ব্যস্ত আছে জন্য আমি আমার আব্বু আসলাম সো আব্বু তাও অনেক মাছ পাইছে স রাখিবকে মনে ডাউন কে দিবে এই রে দেখি ও আল্লাহ মাছ হলে দেখেন আবু কতটুকু মাছ পেয়েছে সো বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে আপনাদের অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে যে বেলাইকনটা আছেন অবশ্যই আপনারা ক্লিক করে দেবেন স্বয়ভাবা দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখাবেন আপনার সাথে একটা নেক্সট একটা ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও